হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এখানে নেস্টেড মেম্বার ফাংশন সম্পর্কে বলবো। তো আগে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিই। নেস্টেড নাম্বার ফাংশনটি হচ্ছে যখন আমরা কোনো ফাংশনকে অন্য একটি ফাংশনের ভিতরে কল করব, তখন সেটা হচ্ছে নেস্টেড নাম্বার ফাংশনে বলতে পারবো আমরা। তো দেখা যাক কিভাবে নেস্টেড নাম্বার ফাংশনটি আমরা করব। প্রথমে আমরা ক্লাস নেব, একটা ক্লাস নাম হলাম টেস্ট। তো আমরা প্রাইভেটে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। পাবলিকে আমরা কিছু ফাংশন নিব, যেমন ইন্টিজার, সেট, সরি, আমরা এখানে একটা ফাংশন নিব ইন্টিজার ডাটা। আমরা ইচ্ছা করলে এখানে আমরা ডিফাইন করে দিতে পারি ফাংশনের ডাটাগুলো, আমরা ইচ্ছা করলে ক্লাসের বাইরেও ডিফাইন করতে পারবো। তো ক্লাসের বাইরে কিভাবে ডিফাইন করবো সেটা আমরা দেখবো। আমরা ধরুন আরেকটা নেবো, হ্যাঁ ফাংশন নেবো, সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা ফাংশন নেবো, টাস্ক নিলাম, এখানে যাবতীয় টাস্ক গুলো আমরা করব, কাজগুলো করব। আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করব, এই ফাংশনটা আমাদেরকে ডিসপ্লে করবে যে প্রোগ্রামটার রেজাল্ট কি। এখন আমরা যাবতীয় কাজগুলো বাহিরে ডিক্লেয়ার করব। তো আমরা এখানে দুইটা নাম্বার অ্যাড করব। তো অ্যাড করতে হলে প্রথমে আমাদের ইউজারের কাছ থেকে চাইতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি গেট ডাটাতে গেট ডাটাকে মেইন ক্লাসের সাথে রিলেশন করে দেব স্কোপ রেজলিউশনের মাধ্যমে। আমাদের রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, অ্যান্ড আমাদের ফাংশন ক্লাস নেম বা স্কোপ রেজলিউশন গেট ডাটা। তো এখানে আমরা যে ফাংশনটাকে এখানে ডিফাইন করে দিলাম, ডিফাইন করবো, সেই জন্য আমরা মেইন ক্লাসের সাথে যে আমরা ফাংশনটা কল করেছি সেটাকে আমরা স্কোপ রেজুলেশনের মাধ্যমে, স্কোপ রেজুলেশনের কাজ হচ্ছে আমাদের এই ক্লাসে যা কিছু আছে যে ফাংশনগুলো কল করছে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া। তো এখানে আমরা এই ফাংশনটার ভিতরে তাহলে কেবলই মাত্র কাজ করতে পারবো। তো এটা হচ্ছে রিটার্ন টাইপ, আমাদের ভ্যালুগুলা কি কি টাইপ রিটার্ন করবে, ইন্টিজার টাইপ রিটার্ন করবে। তারপর হচ্ছে আমরা সিআউট দিয়ে ইউজারের কাছ থেকে চাইবো একটা ভ্যালু। তো তারপর হচ্ছে ইংরেজের কাছ থেকে চাইলাম, তো আমরা ইনপুটটা করে নিই।
আমাদের ডাটাগুলা এই ফাংশন আমরা যে ডাটাগুলো নিলাম, তো টাস্ক ফাংশনে আমরা অ্যাড করব, তো সেন্ট রিটার্ন ভ্যালু, তারপর হচ্ছে ক্লাস নেম টেস্ট, স্কোপ রেগুলেশন, তারপরে হচ্ছে ইয়েস ওকে টাস্ক ফাংশন। তো আমরা এখানে দুইটা ভ্যালু নিয়েছিলাম এ বি, তো আমরা এটাকে অ্যাড করে দিয়ে সি ভ্যারিয়েবলে স্টোর করে দেব। জাস্ট আমরা এখানে রেজাল্টটা শো করবো, তো দুটো নাম্বার যোগ করে আমরা কি পাবো সেটা জাস্ট আমরা শো করে দিব। তো আমরা টেস্ট টাস্ক ফাংশনে আমরা দুটো নাম্বারকে অ্যাড করলাম। তো এবার হচ্ছে আমি ডিসপ্লেতে ক্লাস নেম দিতে হবে, তো এখানে আমরা ডিসপ্লে করব। তো আসলে নেস্টেড মেম্বার ফাংশনের মেইন জিনিসটা এটাই যে আমরা টাস্ক ফাংশনে যে কাজটা করেছি এই ফাংশনটা শুধু কল করে আরেকটা ফাংশন আমরা জাস্ট বিষয়টাকে কল করতে পারবো, কল করে আমরা সেটাকে ডিসপ্লে করতে পারবো, ইউজ করতে পারবো। তো এখানে যেমন সি আউট নাম্বার ইস তো আমরা এখানে জাস্ট এখানে এটা না লিখলেও চলবে, এখানে জাস্ট আমরা সিটাকে ডিক্লেয়ার করে দিলেই হবে। তারপর হচ্ছে আমরা এখানে ফাংশনটাকে কল করে দেব, টাস্ক ফাংশনটাকে কল করে দিলাম। এটাই আসলে নেস্টেড মেম্বার ফাংশনের মূল জিনিস যে আমি এই ফাংশনটা টাস্ক ফাংশনটাকে জাস্ট এখানে আমি কল করে দিলাম। তো প্রথম থেকে যখন আমি প্রাইভেটে ভেরিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করলাম, তো তার প্রাইভেটে ভেরিয়েবলগুলো ইউজ করবে। তারপরে হচ্ছে আমরা এখানে তিনটা ফাংশন ইউজ করছি, একটাতে আমরা গেট ডাটা ভ্যালুগুলো নিলাম, তা স্কোপ রেজুলেশনের মাধ্যমে আমরা ক্লাসের সাথে ডিফাইন করে ক্লাসের সাথে আমরা অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমরা টাস্ক ফাংশনে আমরা এখানে রিটায়ার নাম্বারকে অ্যাড করলাম, সেটাকে আমরা সি আউট করে দিলাম। এখন এই টাস্ক ফাংশনে আমরা যে কাজগুলো করেছি দুটো নাম্বারকে অ্যাড করা, আসলে এই অন্য একটা ফাংশন, যেমন আমরা ডিসপ্লেতে এই ডিসপ্লে ফাংশনে জাস্ট টাস্ক ম্যানেজারটাকে কল করে আমরা এখানে যে রেজাল্টটা পাবো সেটা ডিসপ্লে করে দিয়ে দেবো। জাস্ট এটার মান এটাই হচ্ছে নেস্টেড মেম্বার ফাংশনের মেইন জিনিস। তো এবার আমরা জাস্ট মেইন ফাংশনে কল করে দিব। তো মেইন ফাংশনে আমাদেরকে কল করতে হলে তো প্রথমে হচ্ছে আমাদেরকে ক্লাসের নেমটা নিতে হবে, ক্লাসের নাম হচ্ছে টেস্ট, আমরা একটা অবজেক্ট নিলাম পি। তারপর আমরা অবজেক্টের সাথে আমরা আমাদের ফাংশন গুলোকে রিলেটেড করে দিব, সরি আহ
ভেক্টরটা ডট ডিসপ্লে। জাস্ট আমরা স্বভাবতই একটা অবজেক্ট নিলাম ক্লাসের সাথে, অবজেক্টের সাথে জাস্ট আমরা মেইন ফাংশনে আমাদের ফাংশনগুলো কল করে দিলাম। এখন দেখা যাক আমাদের নেস্টেড মেম্বার ফাংশনের যে প্রক্রিয়াটি করলাম এতক্ষণ পর্যন্ত সেটা কি ফলাফল দাও। সরি, হ্যাঁ আমরা এখানে দুটা ভ্যালু দিলাম, 3 4, সরি তো অ্যাকচুয়ালি এভাবে আমরা নেস্টেড ফাংশন মেম্বার ফাংশনটা ইউজ করে থাকি। তো পরবর্তী কোনো নতুন প্রোগ্রাম শেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।